করোনাভাইরাস ভাইরাস বিশ্বজুড়ে এখন আতঙ্কের এক নাম পৃথিবী জুড়ে একের পর এক শহর বন্ধ হয়ে গেছে মারাত্মক প্রভাব পড়েছে অর্থনীতিতে গত একশো বছরের দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে এ ধরনের সংক্রামক ব্যাধি কিংবা মহামারী বিভিন্ন সময় ঘুরে ফিরে এসেছে এতে লাখ লাখ মানুষ মারাও গেছে প্রায় একশো বছর আগে হয়েছিল স্প্যানিশ ফ্লু উনিশশো থেকে উনিশশো এই এক বছরে বিশ্বজুড়ে পাঁচ কোটি মানুষ মারা যায় তারপরে এসেছিল এশিয়ান ফ্লু যেটি উনিশশো থেকে উনিশশো আটান্ন এই এক বছরে এগারো লক্ষ মানুষ মারা গিয়েছিল সে ফ্লুতে এরপর এসেছে সোয়াইন ফ্লু দু নয় থেকে দু দশ এই এক বছরে বিশ্বজুড়ে দেড় লক্ষ থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ মারা যায় আরেকটি হচ্ছে আফ্রিকাতে এ বলার প্রাদুর্ভাব দু হাজার থেকে দু সাল এই দুই বছরে আফ্রিকায় এগারো হাজার তিনশো মানুষ মারা যায় আরেকটি হচ্ছে সার্স দু দুই থেকে দু তিন সালে সাতশো চুয়াত্তর জন মানুষ মারা যায় তাহলে করোনা ভাইরাস নিয়ে কেন এত উদ্বেগ একাধিক কারণে এ নিয়ে উদ্বেগ আছে প্রথমত করোনাভাইরাস ভীষণ সংক্রামক এবং এটি খুব সহজে মানুষ থেকে মানুষের মাঝে ছড়িয়ে যায় উদ্বেগটা এখানেই এত দ্রুত এত বেশি সংখ্যক মানুষ এখানে আক্রান্ত হচ্ছে যে তাদের চিকিৎসা দিতে উন্নত বিশ্বের দেশগুলো রীতিমতো হিমশিম খাচ্ছে যদি কোনো ধরনের সামাজিক দূরত্ব বজায় না রাখা হয় তাহলে একজন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হলে তার কাছ থেকে গড়ে আড়াইজন ব্যক্তি সংক্রমিত হতে পারেন এর আগের সংক্রমণগুলোর ক্ষেত্রে মানুষের জীবন জীবিকা হয়তো এতটা ক্ষতিগ্রস্ত হয়নি যতটা এই করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পৃথিবীতে তিনশো কোটি মানুষের কাজ হয়তো পুরোপুরি নয়তো আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই করোনাভাইরাসের প্রভাবে নানা ধরনের বিধিনিষেধের কারণে বহু প্রতিষ্ঠান হয়তো পুরোপুরি নয়তো আংশিক বন্ধ করে দেওয়া হয়েছে করোনা ভাইরাসের কারণে প্রায় বিশ কোটি মানুষ চাকরি হারাবে বলে বিভিন্ন হিসেবে বলা হচ্ছে অর্থনীতির নানা দিক নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই করোনা ভাইরাসের প্রভাবে যেহেতু বিশ্বজুড়ে ভ্রমণ অনেকটাই কমে গেছে এবং কোথাও কোথাও কার্যত বন্ধ হয়ে গেছে সেজন্য পর্যটন শিল্পের উপরের মারাত্মক প্রভাব পড়েছে বিশ্বজুড়ে হোটেল খাদ্য শিল্প এখন কঠিন সংকটের ভেতর দিয়ে যাচ্ছে এছাড়া শিল্প খাত আবাসন খাত এবং অন্যান্য ধরনের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে এয়ারলাইন্স শিল্প পঁচিশ হাজার কোটি ডলার ক্ষতির মুখে পড়বে পৃথিবী জুড়ে প্রতি জনের মধ্যে একজন মানুষ অনেক জায়গায় ট্যুরিজম সেক্টরের উপর নির্ভরশীল কারণ এর সঙ্গে বহু কিছু জড়িয়ে আছে এর সাথে জড়িত আছে এয়ারলাইন্স ব্যবসা এর সঙ্গে জড়িয়ে আছে হোটেল ব্যবসা যানবাহন সহ আরও নানাবিধ খাত এসব খাতে কোটি কোটি মানুষ জড়িত এবং এদের জীবন জীবিকাও এর সঙ্গে জড়িয়ে আছে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল বলছে প্রায় পাঁচ কোটি মানুষ তাদের জীবিকা হারাতে পারে বাংলাদেশের অর্থনীতিতেও সার্ভিস সেক্টরের অবদান এখন প্রায় বাহান্ন শতাংশ যেমন ব্যাংকিং পরিবহন আইটি খাত টেলিকম এছাড়া পর্যটন রিয়েল এস্টেট ইত্যাদি বিষয় বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদ তৈরি হতে যাচ্ছে গার্মেন্টস শিল্প এবং রেমিটেন্স এই দুটো খাত থেকে বাংলাদেশের আয় প্রায় বাহান্ন বিলিয়ন মার্কিন ডলার এছাড়া অন্যান্য রপ্তানি খাত থেকে আয় হয় আরও প্রায় ৬ বিলিয়ন ডলার বাংলাদেশের রপ্তানি খাত এবং রেমিটেন্স এ দুটো মিলিয়ে প্রায় ষাট বিলিয়ন ডলার আয় হয় যেটি বাংলাদেশের মোট জিডিপির প্রায় একুশ শতাংশ এ দুটো খাত ক্ষতিগ্রস্ত হলে তার নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতির অন্যান্য জায়গায় এবং সমাজ জীবনের বিভিন্ন খাতে কারণ এর সঙ্গে কোটি কোটি মানুষের জীবন ও জীবিকা জড়িত সুতরাং করোনা ভাইরাসের বিস্তার মানুষের জীবনের ঝুঁকি যেমন তৈরি করছে তেমনি অর্থনীতির মেরুদণ্ডেও আঘাত করছে